আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠে পৌষ সন্ধ্যায়, দেখেছি মাঠের পারে নরম নদীর নারী ছড়াতেছে ফুল কুয়াশায়। কবিকার পাড়াগার মেয়েদের মতো যেন হায় তারা সব, আমরা দেখেছি যারা অন্ধকারে আকন্দ ধুন্ধুল জোনাকিতে ভরে গেছে, যে মাঠে ফসল নাই তাহার শিয়ারে চুপে দাঁড়ায়েছে চাঁদ, কোনো সাধ নাই তার ফসলের তরে। জীবনানন্দ দাশ বাংলার একজন শ্রেষ্ঠ কবি। আমরা বের হয়েছিলাম বিখ্যাত এই কবির জন্মস্থানের খোঁজে। বাড়ি জন্ম ওইখানে, কিন্তু থাকতো বাটাকান্তা মামবাড়িতে। বামনকাঠি গ্রামে গিয়ে আমরা এমন একজনকে খুঁজে পেয়েছি যিনি আমাদের নিয়ে গেছেন জীবনানন্দ দাশের বিলীন হওয়া পৈতৃক ভিটার কোনায় কোনায়। চলুন আপনাদেরও নিয়ে যাই কবির জন্মভিটাতে। জীবনানন্দ দাশের জন্ম ঝালকাঠির বামনকাঠি গ্রামে। ডিসেম্বরের এক সকালে সড়ক পথে আমরা বের হলাম কবির জন্মভিটার খোঁজে। এখনো চলছে পদ্মা ব্রিজের কাজ। সড়ক ও নদীপথ শেষে আবার সড়ক পথে আমরা পৌঁছে গেলাম বরিশাল। বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ড থেকে আমরা একটি বাসে উঠে পড়ি। দুজনের ভাড়া 170 টাকা। শীতের সকালে বাসে যেতে যেতে ভাবি কবি একদিন হয়তো এই পথেই হেঁটে বেরিয়েছেন। কেউ তাকে বলে রূপসী বাংলার কবি, কেউ বলেন নির্জনতম কবি, আবার কেউ কেউ বলেন তিনি বাংলার একমাত্র শুদ্ধতম কবি। এই সেই গাবখান নদী, কবির সবচেয়ে প্রিয় ধানসিঁড়ি নদী, এই গাবখান নদীর সাথেই মিশে গেছে। এলাকায় ঢোকার পর রাস্তায় দুই ধারে প্রচুর ধান। এই ধান থেকেই হয়তো এলাকায় নদীর নাম হয়েছিল ধানসিঁড়ি। রাজাপুর উপজেলা পরিষদ যাবার আগেই আমরা পিংড়ি নামক একটি স্থানে নেমে পড়লাম। এখানে সেই ছিল তার বাড়ি জন্ম ওইখানে, কিন্তু থাকতো বাটারাকান্দা মামবাড়িতে। বামনকাঠি গ্রামেই কেটেছে কবির শিশুকাল। বয়স যখন তার 8, তখন তাকে ভর্তি করানো হয় বরিশালের একটি স্কুলে। বরিশালের লেখাপড়ার শেষে তিনি চলে যান কলকাতায়। এরপর কিছুদিন দেশে ফিরে আসলেও পরে তিনি কলকাতাতে স্থায়ী হন এবং সেখানেই মারা যান। আমরা রেখেছি যারা ভালোবেসে ধানের গুচ্ছের পরে হাত, সন্ধ্যার কাকের মতো আকাঙ্ক্ষায় আমরা ফিরেছি যারা ঘরে। যেখানে ওর বাবার বাড়ি ছিল সেখানে আমরা এখন আসছি। এখন দেখবো এখানে বাবার বাড়িতে যদিও কিছু থাকার কথা না, সবাই বলছে এখানে কিছুই নাই, তারপর ভিটে মাটিতে দেখা যেতে পারে। কাকা কেমন আছেন? এই যে এখানে কবির বাড়ি কোথায় ছিল? কবির বাড়ি আসেন না, কবির বাড়ি আপনি এখন যাইতে পারবেন না, আমি তো ঢাকা থেকে আসছি। ওনার কি পরিচিত কেউ হন? সজাতি। সজাতি, আপনাদের সম্পর্কে কে হচ্ছিলেন? আমাদের ওই কাকা সম্পর্কে। কাকা,
মেয়েলি হাতের স্পর্শ লয়ে গেছে তারে। মিনারের মতো মেঘ সোনালি চিলের তার জানালায় ডাকে, বেতের লতার নিচে চড়ুয়ের ডিম যেন নীল হয়ে আছে। আমার নাম সুদংশ দত্ত। আমাদের এই জন্মস্থান এখানে বেঁচে আমাদের তাদের কবি আমি দেখেছি, ছোটো সময় কবি দেখেছে এখানে তাদের বাড়ি ঘর বুঝলেন। আর সব তো ইন্ডিয়া চলে গেছে, আমাদের বামুনকাঠি গ্রাম সোনারা গামার গ্রাম সব চলে গেছে, আর খালি আমি একা হিন্দু আসি বাংলাসীরা। তাহলে আপনি বলছেন এই এলাকাটা পুরোটাই ছিল উচ্চ বংশ হিন্দুরা থাকছ, এখন তো একজনও নাই, তারা মূলত কোথায় চলে গেল? ভারতের আছে, কেউ আবার বাংলাদেশ দুই চারজন আছে শহরে। নীলাভ হননার বুকে ঘন রস গাঢ় আকাঙ্ক্ষায় নেমে আসে। আমরা দেখেছি যারা নিবিড় বটের নিচে লাল লাল ফল পড়ে আছে, নির্জন মাঠের ভিড় মুখ দেখে নদীর ভিতরে, যত নীল আকাশেরা রয়ে গেছে খুঁজে ফিরে আরো নীল আকাশের তল। হ্যাঁ হ্যাঁ, বাড়ি এটা ছিল, বাড়ি না বাড়ি এই ব্যাগ সীমানা সীমানা এটা না আমরা বুঝেছি যারা বহুদিন মাস ঋতু শেষ হলে পর পৃথিবীর সেই কন্যা কাছে এসে অন্ধকারে নদীদের কথা কয়ে গেছে। কালীবন্দ ছিল, পুষ্করণী ছিল, আর কি কি ছিল, বৈঠকখানা ছিল, কাছারি ছিল, সব দোতলা ঝাল কাঠ খুঁটি কাটে দস্তি খাটি ছিল। থাকতো কোথায়? এই বাড়িতে থাকতো নাকি ইন্ডিয়া? আর ছোটবেলাটা কাটছে কোথায়? না মামার বাড়িতে না এই এলাকায়। ছোটবেলায় এইটাই, এটা ছোটবেলা। মামা বাড়ি তো আসা যাওয়া করতো, মামা বাড়ি তো সিন না, এখানে তো বহু গোষ্ঠী আর্থিক অবস্থা ভালো, জমি মাঠে জমি জমি আছে, পুষ্করণী মাছ মাছ ওই পুষ্করণী হৃদকা। তারপরে এখান থেকে চলে গেল, চলে গেছে ওই কারণে গেল পর দেশে রইল চাপ্পল বিভিন্ন অন্যান্য সমস্যা। এখন এই জমিগুলো কারা আসলে কাদের কাছে? জমি কাজে মুসলমান আছে, ফরাজি তালুকদার। ফরাজি তালুকদার, তারা কি এগুলো প্রত্যেক মানে কিনে নিয়েছে নাকি এমনিতে ওরা চলে যাওয়ার পরে? কোনটা এখন কিনে নিয়ে অনেকে কিনে না, শুনছি অনেকে কিছু টাকা দিতে জানিয়েছে এরকম, তো এইটা এইটা আর কিনে নাই। এই ব্যাপারে কি সরকার থেকে কখনো এলাকার লোকজন কেউ আসছিল? আসেন না, এখানে তো আপনার বহু অফিসার আসতে, বড় বড় অফিসার আসে, কিছু তো হইতে আসে না। বুঝেছি শীতের রাত অপরূপ, মাঠে মাঠে ডানা ভাসাবার গভীর আহ্লাদে ভরা, অসথের ডালে ডালে ডাকিয়াছে বক। আমরা বুঝেছি যারা জীবনের এই সব নিভৃত, মূলত পুরো জায়গাটাই এখন দখল করে আছে যাদের জমি তারা মুসলমানেরাই, এবং ধান এবং অন্য অনেক সবজি টবজি হচ্ছে এই এলাকাটাতে, মূলত এই হচ্ছে অবস্থা। কিন্তু কোনো ধরনের চিহ্ন এখানে নাই, কবির বাড়ির কোনো ধরনের কোনো চিহ্ন এখানটাতে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি তো এখানকারই লোক, হ্যাঁ, তো এই যে এত বড় একজন কবি, সারা বাংলাদেশ থেকে বিদেশ থেকেও লোকজন জানে, এখানে আসার পর কোনো ধরনের ইয়ে নাই কেন? নাই কেন, কোনো জায়গার যে লোকজন কোনো আগ্রহ নাই এখানে লোকজন, হ্যাঁ চাই না। কেন চায় না? কি বলে তারা? তারা বলে কিছু বলে না, আসে তো না এদের গ্রামে যোগ দেয়, ওই এদের অন্য গ্রামের লোকে যোগ দেয়, এই দেশি যারা আছে জমি আছে নিয়ে গেল, তারা কী অবস্থা হবে? স্বার্থের সব কিছু স্বার্থের ব্যাপার, সেজন্য কেউ স্বীকারই করে না। আপনি ওই গ্রামে
ওই গ্রামে। এখানে একজন কবি যে ছিল জীবনানন্দ দাস, জানেন আপনি? শুনছি তো, বুড়ো বইতে কইছে, আমরা তো আর দেখি নাই। কি শুনছিলেন আপনারা? এই যে কবি কি কি জীবনানন্দ দাস, দাস আসিল, অনেক গান বাজনা টাজনা হয়েছে, বহু লোক বহু বারে বার এই বুড়ো বুড়ি কইছে। গেল তো জেলুদ্দে লামি আইছেন, এখানে ও রাস্তা লে এত সব জমি জল জিলাই। এই জমিগুলো যারা ভোগ দখল করছে, মূলত তাদের বাধার কারণেই দেশের এই শ্রেষ্ঠ কবির পৈতৃক ভিটা সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটাই কবির নিজের পৈতৃক ভিটা, এটাই ছিল তাদের বাড়ি। সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা ছিল তাদের পুষ্করণী বা পুকুর। এলাকার পুরো এলাকাটাই ছিল আসলে মূলত হিন্দুদের এলাকা। 47-এর দেশভাগের সময় মূলত বেশিরভাগ মানুষ চলে গিয়েছে, তারপরে তো এখন পুরোপুরি শ্মশান পড়ে গিয়েছে। একজন মাত্র লোক আছেন যিনি আসলে তাতে আমাকে জানাতে পারছেন যে আসলে এটা তাদের পৈতৃক ভিটা, কোন অংশ কি ছিল। এগুলো মূলত ঘর ছিল, এটা পুষ্করণী, এটা ঘর, ঘর বিরাট ঘর ছিল, বিরাট ঘর ছিল, ওইটা মূলত প্রাচীর ছিল, আর হিন্দু বাসা ছিল এটা। আমরা মৃত্যুর আগে কি বুঝিতে চাই আর জানি নাকি, হাহা, সব রাঙা কামনার শিয়রে যে দেয়ালের মতো এসে জাগে ধূসর মৃত্যুর মুখ। তার পরিবারের কেউ কি কখনো, কেউ নাই, কেউ খোঁজ খবর রাখি নাই, আসে নাই কেউ, না বেশিরভাগই তো ইন্ডিয়া চলে গেছে, তাই না? একদিন পৃথিবীতে স্বপ্ন ছিল, সোনা ছিল, যাহা নিরুত্তর শান্তি পায়, যেন কোন মায়াবীর প্রয়োজনে লাগে। সুধাংশু দাই পুরো বামনকাঠি এলাকার এখন একমাত্র হিন্দু পরিবার যিনি এখনো আছেন। আমরা তার কাছে এসেই কবি জীবনানন্দ দাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো খুঁজে পেলাম, তার এলাকাটি চিনলাম, তার পৈতৃক ভিটার সীমানা পর্যন্ত আমরা আসলে খুঁজে পেলাম। জানি না এই বৃদ্ধ মারা যাবার পর এই ধরনের তথ্য আদৌ কেউ দিতে পারবেন কিনা। কি বুঝিতে চাই আর রৌদ্র নিভে গেলে পাখ পাখালির ডাক শুনিনি কি, প্রান্তরের কুয়াশায় দেখিনি কি উড়ে গেছে কাক। পরের ভিডিওতে আমরা খুঁজে বের করতে চাই কবির মামার বাড়ি। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Thank you.